হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি দেবব্রত। সবাইকে ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেল চাকরির সংবাদে। প্রতিদিনের মতন আজকে আবার একটি নতুন চাকরি খাবো, রেলে আবার নতুন করে নিয়োগ শুরু হল। এই রেলের এই চাকরির জন্য কিন্তু আপনাকে কোনো ITI বা লাগবে না, কোনো ITI-এর কোনো ট্রেডের সার্টিফিকেট কোর্স লাগবে না। গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টেই কিন্তু রিক্রুটমেন্ট হবে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়ে গেছে। আমরা এই অফিসিয়াল নোটিফিকেশানের মধ্যে দিয়ে দেখে নেব আপনি কীভাবে এই পোস্টে অ্যাপ্লাই করবেন, কত দিনের মধ্যে অ্যাপ্লাই করবেন, কতগুলি শূন্য পদ আছে, এর জন্য শিক্ষাগত যোগ্যতাই বা কী চাইছেন, স্যালারি স্ট্রাকচার কী আছে, সমস্ত কিছু দেখে নেব আমরা এই ভিডিওর মাধ্যমে। অফিসিয়াল নোটিফিকেশানে আমি চলে আসবো এবং সেখানে কী কী বলা হয়েছে বিস্তারিতভাবে আলোচনা হবে এই ভিডিওতে। দেখুন, প্রথমেই যেটা দেখা আছে যে নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলওয়েতে আলিপুরদুয়ার এবং পোস্টে কিন্তু রূপ নেওয়া হবে, যার জন্য কিন্তু কোনো লিখিত পরীক্ষা হবে না, শুধু ওয়াকিং ইন্টারভিউ হবে। তার মানে লিখিত পরীক্ষা যখন হবে না, আপনার ITI পাস হোক, সার্টিফিকেট লাগবে। যে পোস্টগুলো আছে প্রথমেই যেটা দেখে নেব, পোস্ট গ্র্যাজুয়েট টিচার মানে PGT, পোস্ট গ্র্যাজুয়েট টিচারে যে যে সাবজেক্টে টিচার লাগবে সেটা আমরা এবার দেখে নেব। প্রথমে যেটা আছে বায়োলজি, বায়োলজিতে শূন্য পদ আছে একটি, হিস্ট্রি সেখানেও শূন্য পদ একটি, হিন্দিতেও শূন্য পদ একটি, বেঙ্গলিতেও শূন্য পদ একটি, সোশিওলজিতে একটি, কম্পিউটার সায়েন্স একটি। তাহলে PGT পোস্ট গ্র্যাজুয়েট টিচারের যে শূন্য পদ আছে প্রত্যেকটিতে একটি করে, টোটাল ছটা সাবজেক্টে ছটা শূন্য পদ। তারপর যেটা আছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, এখানেও কিন্তু হিন্দি, ইংলিশ, সোশ্যাল সায়েন্স, সংস্কৃত, পিওর সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স প্রত্যেকটিতে একটি করে শূন্য পদ। তারপরে টোটাল শূন্য পদ আছে কিন্তু এখানে ছটি। তাহলে PGTতেও ছটি এবং ট্রেন গ্র্যাজুয়েট মানে TGT মানে ট্রেন গ্র্যাজুয়েট টিচারও কিন্তু ছটি শূন্য পদ। এবার এর মধ্যে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি মানে PGTর যে ছটি পদ আছে তার মধ্যে আনরিজার্ভে আছে তিনটি, SC-তে আছে একটি, ST-তে আছে একটি, OBC-তে আছে একটি, এবং TGT মানে ট্রেন গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে কিন্তু আনরিজার্ভে আছে তিনটি, SC-তে একটি এবং OBC-তে দুটি। টোটাল এই হচ্ছে শূন্য পদ। এবার আছে কি, যেহেতু এটা ওয়াকিং ইন্টারভিউ হবে, তার জন্য কিন্তু এখানে ডেট অ্যান্ড টাইম কোন দিনকার এই ইন্টারভিউ হবে এবং কোথায় এর ইন্টারভিউ হবে বলেই দেওয়া হয়েছে যে 28/7/2023 মানে জুলাই মাসের 28 তারিখে কিন্তু এর ইন্টারভিউ ডেট আছে। এবং ভেন্যু কী বলা হয়েছে, রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুল আলিপুরদুয়ার জংশন। তাহলে এই দুটো জায়গা হবে, রেলওয়ে হাই স্কুল এবং আলিপুরদুয়ার জংশন, আলিপুরদুয়ার জংশনে হবে আর রেলওয়ে হাই স্কুলে, এই দুটো জায়গায় কিন্তু আপনার ট্রেনিং ভেন্যু আছে। এরপরের যে পোস্টে আসছে সেটা হচ্ছে প্রাইমারি টিচার। প্রাইমারি টিচারের টোটাল শূন্য পদ আছে চারটি, যার মধ্যে আনরিজার্ভে আছে দুটি, OBC-তে আছে একটি এবং আর্থিকভাবে পিছিয়ে পড়ার জন্য আছে কিন্তু একটি শূন্য পদ। তাহলে টোটাল হচ্ছে চারটি শূন্য পদ। তাহলে টোটাল শূন্য পদ আছে কিন্তু আমার 6×6=12 শূন্য পদ আছে। তাহলে এই গেল টোটাল শূন্য পদের বিবরণ। তিনটে পোস্টের লোক নেওয়া হবে, একটা হচ্ছে PGT পোস্ট গ্র্যাজুয়েট টিচার, PGT ট্রেন গ্র্যাজুয়েট টিচার আর প্রাইমারি টিচার। এবার আমরা দেখে নেব এর রেমুনারেশন। পোস্ট গ্র্যাজুয়েট টিচার পোস্টের জন্য আপনার স্যালারি আছে পার মান্থ 27,500 টাকা। সেটা হচ্ছে আপনি ইংলিশে হোক বা বায়োলজিতে হোক বা হিন্দিতে হোক বা সোশ্যালজিতে হোক, যে কোনো সাবজেক্টে হলেই কিন্তু PGT মানে পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য কিন্তু স্যালারি বলা হয়েছে বা রেমুনারেশন যেটা বলা যায় সেটা হচ্ছে 27,500। আর ট্রেন গ্র্যাজুয়েট টিচারের জন্য কিন্তু স্যালারি পার মান্থ 26,250 টাকা। আর প্রাইমারি টিচারের জন্য কিন্তু 21,250 টাকা হচ্ছে মান্থলি স্যালারি। তাহলে এই গেল তিনটে পোস্টের স্যালারি। এখানে বলা হয়েছে যে নো রেলওয়ে অ্যাকোমোডেশন অ্যান্ড আদার ফ্যাসিলিটি উইল বি প্রোভাইডেড। এখানে কিন্তু আর কোনোরকম ফ্যাসিলিটি বা অ্যাকোমোডেশন মানে হচ্ছে আপনাকে থাকা খাওয়ার জায়গা কিন্তু দেওয়া হবে না, শুধু এই স্যালারিটাই আপনি কনসোলিডেটেড স্যালারিটা পাবেন। এবার চলে আসবো আমার গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে প্রথমেই যার এজ লিমিট। এই চাকরি কিন্তু বয়সের অনেক ঊর্ধ্বসীমা বলা হয়েছে, একজন ক্যান্ডিডেট 18 থেকে 65-এর মধ্যে হলেই কিন্তু এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে বয়সের অনেক ঊর্ধ্বসীমা দেওয়া হয়েছে, এছাড়াও SC ST OBC তারা কিন্তু বয়সের ছাড় পাবে। তারপর যেটা আসবো যেটা হচ্ছে এর রিকোয়ার্ড কোয়ালিফিকেশান, PGT বা TGT বা প্রাইমারি টিচার চেয়ে জন্য কী শিক্ষাগত যোগ্যতা চেয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে আপনাকে মাস্টার ডিগ্রি পাস করতে হবে, যেটা পোস্ট গ্র্যাজুয়েট, তো এখানে মাস্টার ডিগ্রি পাস করতে হবে উইথ 50% মার্কস। মানে আপনি যে সাবজেক্টে অ্যাপ্লাই করুন, সেটা বায়োলজি হোক বা হিস্ট্রি হোক বা সোশিওলজি হোক বা হিন্দি হোক, যে সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করবেন সেই সাবজেক্টে আপনাকে টোটালে মানে এগ্রিগেটে 50% নাম্বার পেতে হবে। এটা গেল আপনার
পিজিটির কোয়ালিফিকেশান। এরপর আছে যে পিজিটি, দেখুন একটা পোস্ট আছে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্সের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। আপনাকে কম্পিউটার সায়েন্সে পিজিটি করতে হবে, মানে বি বা বিটেক করতে হবে, সেটা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি, অথবা ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে আপনাকে কম্পিউটার সায়েন্সের উপর, সেটা রিকগনাইজ ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে। এছাড়া যে কোনো স্ট্রিমে আপনি বি বা বিটেক পড়তে পারেন, তার সাথে সাথে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে আপনাকে কম্পিউটার সায়েন্সের, অথবা এমএসসি থাকতে হবে কম্পিউটার সায়েন্সে, অর এমসিএ মানে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে হবে, অথবা বিএসসি বা বিসিএ মানে হচ্ছে বিএসসি থাকলেও আপনাকে কম্পিউটার সায়েন্সে থাকতে হবে, আর বিসিএ মানে ব্যাচেলার ডিগ্রি অফ কম্পিউটার সায়েন্স। এর সাথে সাথে কিন্তু আপনাকে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে কম্পিউটার সায়েন্সের উপর। এছাড়াও ডোয়েক থেকে যদি আপনি বি লেভেল কমপ্লিট করে থাকেন তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বা সি লেভেল যদি আপনি ডোয়েক থেকে কমপ্লিট করেন তার সাথে সাথে যদি আপনার বি ডিগ্রি থাকে এবং আপনি যদি ইংলিশ বা হিন্দি ল্যাঙ্গুয়েজে প্রফিশিয়েন্ট হন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্বন্ধে ব্যবহার ভালো জানেন তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তার মানে বোঝা গেল যে কম্পিউটার সায়েন্সে কিন্তু অনেক বড় কোয়ালিফিকেশনের মধ্যে যে কোনো একটা থাকলেই হবে, সেটা হচ্ছে আপনার বি বা বিটেক থাকলেও হবে, আপনার এমসিএ থাকলেও হবে, এমএসসি থাকলেও হবে, বিএসসি থাকলেও হবে, বিসিএ থাকলেও হবে, বা ডোয়েক থেকে যদি আপনি বি লেভেল করে থাকেন তাও হবে, বা সিএ লেভেল করে থাকলেও আপনার কিন্তু হবে, মানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। চলে আসবো পরের যে পোস্ট আছে, ট্রেন গ্র্যাজুয়েট টিচার। সেক্ষেত্রে আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে এবং দু বছরের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে, এলিমেন্টারি এডুকেশন মানে যেটা আমরা কি ডিএড বলি, সেই ডিএডটা আপনাকে কমপ্লিট করতে হবে, অথবা 50% নাম্বার নিয়ে আপনাকে গ্র্যাজুয়েট পাস করতে হবে এবং পোস্ট গ্র্যাজুয়েট করতে হবে আপনাকে যে সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করতে চান সেই সাবজেক্ট, অথবা গ্র্যাজুয়েট হতে হবে উইথ 45% নাম্বার, মানে আপনাকে 45% নম্বর নিয়ে গ্র্যাজুয়েট পাস করতে হবে, তার সাথে সাথে এক বছরের ব্যাচেলার ডিগ্রি মানে বিএড করতে হবে এনসিটিই অ্যাপ্রুভ কোনো ইনস্টিটিউট থেকে, অথবা সিনিয়র সেকেন্ডারি স্কুল মানে সিনিয়র সেকেন্ডারি মানে আপনাকে 10+2 পাস করতে হবে, সেখানে 50% নাম্বার নিয়ে, তারপরে আপনাকে 4 বছরে বি বা বিএসসি করতে হবে মানে গ্র্যাজুয়েট করতে হবে, এবং তার সাথে সাথে বিএড বা বিএইএড বা বিএসসি ডিএড করতে হবে। তার মানে বোঝা গেল যে কোয়ালিফিকেশন কিন্তু অনেকগুলো অপশান দিয়ে দিয়েছে। প্রথমে আপনি যদি গ্র্যাজুয়েট হন তার সাথে সাথে যদি আপনার আর ডিএড করা থাকে তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যদি গ্র্যাজুয়েট থাকে 50% নাম্বার নিয়ে, তারপর যদি আপনি পোস্ট গ্র্যাজুয়েট করে থাকেন তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যদি গ্র্যাজুয়েট থাকে 45% নাম্বার নিয়ে, তারপর যদি আপনি এক বছরে ব্যাচেলার ডিগ্রি অফ এডুকেশন করে থাকেন ডিএড করে থাকেন তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়াও যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস হন তার সাথে সাথে যদি আপনি 4 বছরে ডিএড করে থাকেন বা বিএ করে থাকেন তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও যদি আপনি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে 55% নাম্বার এবং তার সাথে সাথে যদি আপনি 3 বছরে ইন্টিগ্রেটেড ডিএড বা এমএড করেন তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও ট্রেন গ্র্যাজুয়েট টিচারে কিন্তু আবার বলা হয়েছে, যেটা আপনি যদি বিসিএ করে থাকেন তাহলেও, বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে যদি আপনার এমএসসি করা থাকে, এমএ করা থাকে, বা বিএড করতে পারেন, বা ডোয়েক থেকে যদি আপনি এ লেভেল কমপ্লিট করে থাকেন তাহলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ফলে আপনার কিন্তু অনেকগুলো কোয়ালিফিকেশান আছে, অনেকগুলো অপশান আছে, তার মধ্যে দিয়ে যে কোনো একটা করা থাকলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তারপর যেটা আসবো আমরা সেটা হচ্ছে কী বলা হয়েছে, প্রাইমারি টিচার। প্রাইমারি টিচারের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলা আছে সিনিয়র সেকেন্ডারি এডুকেশন, মানে আপনাকে 10+2 পাস করতে হবে, 50% নম্বর নিয়ে, তারপর আপনাকে 2 বছরে ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন পাস করতে হবে, এটা যদি করা থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অথবা আপনার 10+2 পাস করা থাকলেও 45% নম্বর নিয়ে, তারপর আপনি 2 বছরে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন পাস করলেন তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও যদি আপনার উচ্চ মাধ্যমিক পাস থাকে 50% নম্বর নিয়ে, তার সাথে সাথে আপনার 4 বছরের ডিএড বা করা থাকে তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনার গ্র্যাজুয়েট করা থাকে তার সাথে সাথে 2 বছরের ডিএড করা থাকে তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যদি গ্র্যাজুয়েট থাকে 50% নাম্বার নিয়ে, তার সাথে সাথে যদি আপনি ব্যাচেলার ডিগ্রি অফ এডুকেশন করে থাকেন মানে ডিএড করে থাকেন তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ফলে অনেকগুলো কোয়ালিফিকেশন আছে, তার মধ্যে যে কোনো একটি থাকলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবার বলছে ডিগ্রি আর ডিপ্লোমা কোর্স টিচার এডুকেশন, সেটাই আপনার অবশ্যই আপনাকে এনসিটিই মানে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন শ্যাল বি কনসিডার, সেখান থেকে আপনাকে কমপ্লিট করতে হবে। বা আপনি যদি ডিপ্লোমা ইন এডুকেশন বা স্পেশাল এডুকেশন বিএড করে থাকেন সেটা রিকগনাইজ ইনস্টিটিউট এবং অবশ্যই কাউন্সিল অফ ইন্ডিয়া মানে রিহ্যাবিলিটেশন আরসিআইয়ের অধীনত হতে হবে, তাহলেই কিন্তু আপনি এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। এই গেল শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা অনেক লম্বা চড়া, অনেকক্ষণ ধরে বলতে হলো। তারপর যেটা সেটা অবশ্যই কন্ট্রাকচুয়াল পোস্টিং হবে আপনার, এবং এই ক্ষেত্রে স্যালারি আপনার বলে দেওয়া হয়েছে। এই স্যালারিতে কিন্তু
আর যদি আপনি আপাতত কোথায় কাজ করছেন বা কোথায় এমপ্লয়েজ, তাহলে অবশ্যই আপনাকে অ্যাপয়েন্টিং অথরিটি দেবেন, তো নো অবজেকশন সার্টিফিকেট আনতে হবে। এছাড়া আপনাকে ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করতে হবে, পরীক্ষা কিন্তু আলিপুরদুয়ার জংশন অথবা আপনাকে রেলওয়ে যে হাই স্কুল আছে সেখানে কিন্তু হবে। চেক পয়েন্ট, কী কী অ্যাটাচমেন্ট আপনি দিচ্ছেন এবং কয় কীভাবে ফর্ম ফিল আপ করছেন। অ্যাটাচমেন্ট আপনাকে দিতে হবে অবশ্যই আপনার বার্থ প্রুফ, মানে আপনার অ্যাড্রেস প্রুফের সাথে সাথে বার্থ যে প্রুফ আছে, ডেট অফ বার্থের সার্টিফিকেট সেটা দিতে হবে, কমিউনিটি সার্টিফিকেট দিতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশান যেটা আপনার ডিএড বা গ্র্যাজুয়েশন করা আছে, পোস্ট গ্র্যাজুয়েশন করা আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন করা আছে সেইগুলো দেবেন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি কিছু থাকে সেটা দেবেন, আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এইগুলোর মধ্যে যেটা আপনার আছে সেটা আপনি দেবেন, প্রুফ অফ ক্যান্ডিডেট বুক, ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, যেটা টু গেজেটেড অফিসার সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের যে কোনো গেজেটেড অফিসার থেকে নিতে হবে, এনওসি যদি আপনি কোনো জায়গায় চাকরি করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এনওসি প্রোভাইড করতে হবে, আপনাকে অনলাইনে আবেদন করতে হচ্ছে, এই হচ্ছে ওয়েবসাইট, সমস্ত ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন। অনলাইনে আপনাকে আবেদন করতে হবে 28 জুলাইয়ের মধ্যে, এবং আপনি অ্যাপ্লিকেশন যে ফর্মটা আছে সেটা এখানে ইনক্লোজ করা আছে, আমরা এই ভিডিওরই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি সেখান থেকেও পেয়ে যাবেন। এছাড়াও আমাদের যে ইউটিউব চ্যানেল তো আছেই, তার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে আপনি এই পিডিএফটা পুরো সম্পূর্ণ এবং বিনামূল্যে পেয়ে যাবেন, তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল চাকরি সংবাদেও জয়েন হয়ে যাবেন। এবার আমরা দেখবো কীভাবে আপনি ফর্ম ফিল আপ করেন। প্রথমে যেটা আছে এখানে আপনাকে আপনার রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, এখানে আপনাকে সিগনেচার করতে হবে, তারপর আপনাকে ক্যান্ডিডেটের নাম এখানে দিতে হবে, আপনি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছেন, পিজিটি মানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার, না ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, না প্রাইমারি টিচার, সেটা এখানে টিক দেবেন এবং এখানে সেটাই লিখে দেবেন। তারপর আপনার ফাদার সিম, ডেট অফ বার্থ, 1/7/2023, আপনার কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটা এখানে মেনশান করবেন, কমিউনিটি এসসি না এসটি না ওবিসি সেটা এখানে অ্যাটাচ করবেন, যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই সার্টিফিকেটটা প্রোভাইড করবেন, পারমানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস দেবেন, এক্সামিনেশন কোন কোন এক্সামিনেশান পাস করেছেন, কোন বোর্ড থেকে পাস করেছেন, কবে পাস করেছেন, পার্সেন্টেজ কী ছিল সেগুলো মেনশান করবেন, এক্সট্রা কোয়ালিফিকেশান যদি কিছু বা এক্সপিরিয়েন্স থাকে তাহলে মেনশান করবেন, আইডেন্টিফিকেশান মার্কস আপনি দিয়ে দেবেন যেটা আছে, এখানে ডেট প্লেস মেনশান করে এখানে সিগনেচার করবেন এবং অ্যাটাচ করবেন এইগুলো, যদি একটু আগে বলো এইগুলো সমস্ত কিছু অ্যাটাচ করে কিন্তু আপনাকে অনলাইনে বা অফলাইনের মধ্যে কিন্তু এই অ্যাড্রেসে জমা দিতে হবে। অ্যাড্রেসটা হচ্ছে দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল, রেলওয়ে হাই স্কুল, আলিপুরদুয়ার জংশন, এখানে কিন্তু দিতে হবে, অথবা আপনি অনলাইনে যদি ফর্ম ফিল আপ করেন তাহলে এখান থেকে কিন্তু এটা দেবেন। তবে এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেল চাকরি সংবাদকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য, কারণ আমরা শুধু বলি না, আমরা প্রতিদিন নতুন নতুন চাকরির খবর নিয়ে আসি, সেই নতুন চাকরির খবর পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম, এটা কিন্তু রেলের টিচার পোস্টে কিন্তু কিছু প্রোগ্রাম হচ্ছে যার জন্য কোনো লিখিত পরীক্ষা হবে না, কোনো ইন্টারভিউ হবে না, জাস্ট ওয়াকিং ইন্টারভিউ, একটা লিখিত পরীক্ষা হবে না, ইন্টারভিউটা হবে, ইন্টারভিউটা একটা ওয়াকিং ইন্টারভিউ আছে, এবং এখানে কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট আপনি আপনার অরিজিনাল ডকুমেন্ট এবং ফটোকপি করে নেবেন, জেরক্স করে রফগুলো নিয়ে ইন্টারভিউ বোর্ডে যাবেন, এর জন্য কোনো ITI পাস লাগবে না। এই তাহলে আমাদের ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, থ্যাংক ইউ, পজ দিস ভ্যাকেন্সি।